পরিমণিকে ধর্ষণ করার কথা উঠেছে, উঠেছে নির্যাতন, হত্যা করার চেষ্টা। বিষয়টা নিয়ে কথা বলবো সম্পূর্ণভাবে। তার আগে বলতে চাই, আমরা দুই সপ্তাহ আগে পরিমণির জীবনযাত্রাকে কোটিপতির জীবনযাত্রা হিসাবে আখ্যায়িত করেছিলাম। সেই ভিডিওতে 22,000-এর বেশি মানুষ ভিউ করেছেন, তাদেরকে জানাই ধন্যবাদ। বিষয়টা এমন, আজকে কোনো একটা ব্যক্তিকে তিনি দোষারোপ করছেন ধর্ষণের ক্ষেত্রে। আজ পরিমণি যে কোটি টাকা ভেঙে চলছে, এই টাকার উৎস কোথায়? আজ কি মাননীয় সরকার এই বিষয়ে তদন্ত করেছে? বিচার চাওয়ার জন্য পরিমণি কেঁদে মেদে অস্থির হয়ে যাচ্ছে। আমরা আজকে কথা বলবো ন্যায় বিচারের কথা, যেখানে আমরা সত্য কথাগুলো তুলে ধরার চেষ্টা করব। কয়েকদিন পরপরই এই পরিমণি, যার ব্যাকগ্রাউন্ড ছোটবেলার থেকে খুব একটা বড় বলে কোথাও তথ্য নেই, নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছে পরিমণি, বছর অন্তবাক 5 বার দুবাই দেশে ঘুরতে যায়। দুবাই ট্রিপে প্রতিবার আমাদের আন্দাজে বলা যায় যে 50 লক্ষ টাকা করে খরচ করে আসে। কিন্তু যদি দেখা যায় ভালো করে, তার এ যাবৎ যতগুলো অভিনয় সিনেমা অথবা বিজ্ঞাপন কন্ট্রাক্ট করেছে, তা বড় যে 50 লাখ টাকারই খরচ হবে বা ইনকাম করেছেন তিনি। সেই ইনকাম থেকে তিনি যদি অন্য কোনো ব্যবসা করতেন, তাও আমরা মনে করতাম যে হ্যাঁ, পরিমণি কোনো ব্যবসার সাথে জড়িত রয়েছে, সেই ব্যবসার টাকা দিয়ে সে বিলাসবহুল জীবন ব্যবহার করছে। কিন্তু তার কোনো ব্যক্তিগত ব্যবসাও নেই, তাহলে কিভাবে সে দিন মাস বাইরে ঘুরে ঘুরে টাকা উড়াচ্ছে, রিচ ফুল লাইফ ব্যবহার করছে? তখন তো তাকে বলার কেউ নেই, কিন্তু আজ সে কি বলছে? তাকে কোনো একটি ক্লাবের চেয়ারম্যান মারধর করেছে, ধর্ষণ করার চেষ্টা করেছে। কেন রে ভাই, যখন তুমি দেশের বাইরে বসে বসে ফুর্তি করো, সেই টাকার হিসাব তো কেউ চায় না। সেই টাকা কোথা থেকে আসে সেই কথাও বলা যাবে না, কারণ মিডিয়া সেলিব্রিটি মামলা দিয়ে দিতে পারে। আজ পরিমণি অসহায়, কারণ তার পাপের সীমানা এতটাই চলে গিয়েছে যা আমরা সাধারণ মানুষ বলে শেষ করতে পারবো না। আমরা বলতে চাই যে আমাদের দেশের অভিনেত্রীরা কিভাবে এত টাকা ইনকাম করে, তার সত্যকার যাচাই করাই আমাদের উচিত। বাংলাদেশের সরকার, দুর্নীতি দমন কমিশনাররা এই বিষয়ে তদন্ত করুক, তারা এত রিচফুল লাইফ কিভাবে ব্যবহার করে, কিভাবে খরচ করে লক্ষ লক্ষ টাকা একদিনে, তাদের কি এমন সম্পদ রয়েছে। বাংলাদেশে শুধু পরিমণি নয়, বাংলাদেশে এমন অনেক নায়িকা, অনেক অভিনেত্রী রয়েছে যারা কিনা এই ধরনের রিচফুল লাইফ গণনা করছে, চলাফেরা করছে। কিন্তু কিছুদিন আগেও তাদের লাইফটা ছিল একদম নিম্নবিত্ত থেকেও খারাপ। আজ পরিমণির বিচারকে নিয়ে কেউ কথা বলছে না। আমাদের এই ভিডিওতে আমরা বলতে চাই, হ্যাঁ, তার সাপোর্ট করা উচিত, কিন্তু যখন তিনি দুবাইতে টিটকারিমূলক কথা শুনছিলেন, তার কমেন্টে বলছিলেন, আপু আপনি এত টাকার মালিক কিভাবে হলেন, তখন তিনি মানুষের সাথে টিটকারিমূলক উত্তর দিচ্ছিলেন। এখন কথা এসেছে নাসির নামে একটি ক্লাব মালিকের কথা। কিন্তু শুধু নাসির নামে কি এক ব্যক্তির নামে কথা রয়েছে? পরিমণির সাথে থাকতে পারে সাইম সুবনের মতন কোটিপতি দোদালের সম্পর্ক। যদিও বা এটা আমরা মন গড়া বলছি, কিন্তু এমন কিছু সূত্র হয়তো বা আপনারাও শুনেছেন, কমেন্ট করে জানাবেন। আমরা এই পর্যন্ত ভিডিও শেষ করছি, আরও তথ্য পেলে আমরা নতুন ভিডিও নিয়ে সামনে চলে আসব। এই পর্যন্তই বিদায় জানাচ্ছি। তার আগে বলতে চাই, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের সোশ্যাল মিডিয়াতে। আর এখন পর্যন্ত ঢাকা মিডিয়া এলসিডি যারা সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।